প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ, হেড নেক সার্জন। আজকে একটা কমন বিষয় নিয়ে আপনাদেরকে সাথে আলোচনা করব, সেটি হচ্ছে যে গলায় কাটা। এই গলায় কাটাটা যখন কারোর বেঁধে, তখন কিন্তু সে একা না, পুরো পরিবার অস্থির হয়ে যায় কীভাবে এই কাটাটা বের করবে। এবং আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী অনেকেই অনেকভাবেই বের করার চেষ্টা করে। কেউ বলে যে শুকনা ভাত খেতে হবে, কেউ বলে কলা খেতে হবে, কেউ বলে যে জোর করে ওটাকে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বের করে আনতে হবে। বিভিন্ন জন বিভিন্ন প্রচেষ্টা করে, আসলে সবগুলো পদ্ধতি কিন্তু ভুল। মনে রাখবেন, আপনি যদি একটু সচেতন হন তাহলে আপনার গলায় কাটা ফোটার কথা না। অর্থাৎ খাওয়ার সময় আপনি একটু খেয়াল রাখবেন, আপনি যখনই মাছ মাংস খাবেন তাড়াহুড়া করবেন না খাওয়া দাওয়ার ব্যাপারে, প্রথম। দ্বিতীয় হচ্ছে, আপনি যখন খান তখন আপনি যখন খাবারটা সোয়ালো করেন, এই সোয়ালো করার সাথে সাথে যদি আপনার একটা কাটা গলায় প্রবেশ করে, এ কিন্তু অতটা শক্তিশালী হয় না, সে গলায় যেয়ে একটা খোঁচা মারে। খোঁচা মারার সাথে সাথে আপনার গলা কিন্তু ডিফেন্স নিয়ে নেয় তার এগেনস্টে, সাথে সাথে কন্ট্রাক্ট করে আর তাকে প্রবেশ করতে দেয় না। এই কাঁটাটা কিন্তু তখন ঝুলতে থাকে, এইভাবে ঝুলে, অথবা নাও ঝুলে পড়ে থাকে। আপনি কি করবেন ওই সময়ে? কিন্তু আর সোয়ালো করবেন না, একদম না। সাথে সাথে আপনি ওখান থেকে উঠে বেসিনে চলে যান, অথবা এক গ্লাস পানি নেন এবং গরগলা করা শুরু করেন। গরগলা করলে দেখবেন যে এটা আস্তে লুজ হয়ে যাবে এবং এই পানির সাথে কিন্তু বের হয়ে যাবে, আর আপনি বড় একটা সমস্যা থেকে মুক্ত হয়ে গেলেন। কারণ আপনার এই কাঁটার পিছনে যখন আপনি আঙ্গুল দেবেন তখন কাঁটাটা কিন্তু ঢুকে যাবে, অথবা যখন আপনি কোনো খাবার দেবেন তখন ওই প্রেশারেই কিন্তু কাঁটাটা ঢুকে যাবে। তো সুতরাং আপনারা গলায় কাঁটা ফুটলে আর দেরি না করে সাথে সাথে পানি দিয়ে গরগলা করবেন, এবং গরগলা করে আপনারা কাঁটা বের করতে পারবেন। এবং 98% রোগী কিন্তু এইভাবেই আমরা কাঁটা বের করে ফেলতে পারবো। আশা করি আজকে এই যে সেবাগর যে আয়োজনটা করেছে তার মাধ্যম দিয়ে আপনাদেরকে যে মেসেজটা দিলাম, এবং আমাদের এখানে যে সমস্ত চিকিৎসকরা আছে জরুরি চিকিৎসা দেওয়ার জন্য সার্বক্ষণিক তারা ডিউটি করছে, প্রয়োজন মধ্যে আপনারা সেবাঘরের সহযোগিতা নেবেন এবং সহযোগিতা নিয়ে দ্রুত কাঁটা বের করার সহায়তা পাবেন এখান থেকে, এবং আপনারা কাঁটাটা বের করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।